নানা অভিযোগ এনে নড়াইলের কালিয়া উপজেলার জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে পরিষদের 9টি ওয়ার্ডের ইউপি সদস্যরা অনাস্থা প্রকাশ করেছেন। এ ব্যবস্থা কার্যকর ও চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে নড়াগাতি থানার সামনে বড়দিয়া নড়াগাতি সড়কে অনাস্থা প্রস্তাবকারী ইউপি সদস্যদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইউপি সদস্যরা সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।